আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটা ক্লিনিং টিপস নিয়ে। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি এরকম কাঠের ফার্নিচার থাকে, সেগুলো কিন্তু কিছুদিন পরিষ্কার না করলে অনেক ময়লা জমে যায় এবং কাঠের যে কালারটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের মাঝে যে পদ্ধতিটি শেয়ার করতে এসেছি তার দ্বারা কিন্তু যে কোনো কাঠের ফার্নিচার খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর তার কালারও কিন্তু একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে। যে কোনো কাঠের ফার্নিচার যদি ব্যবহার করতে করতে রংটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই বাজে লাগে, সে বিষয়টি মাথায় রেখে আজকে আমার এই ভিডিও। এই ভিডিওটি দেখে আশা করছি সবাই অনেক উপকৃত হবেন। আজকে আমি আপনাদের মাঝে যেটা পরিষ্কার করে দেখাবো সেটা হলো কাঠের খাট। আর আপনারা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পাবেন আমার খাটটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে আর এর কালারটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক খাট পরিষ্কারের জন্য আমি এখানে ঠিক কি ব্যবহার করেছি। খাটটি পরিষ্কার করার জন্য এখানে আমি একটু আটা মেখে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর এটি আমি রুটি ড্রো যেভাবে তৈরি করতে হয় এভাবে করে নিয়েছি, শুধু একটু পানি ব্যবহার করে। আটা মাখার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন একদম বেশি নরম না হয়ে যায়। এবার আমি হাত দিয়ে একটু কিছুটা পরিমাণ আটা ছিঁড়ে নিয়ে এটা দিয়ে খাটটা পরিষ্কার করব। এই আটার সাহায্যে কিন্তু কাটিয়ে কোনো কাঠের ফার্নিচারের উপরের ভাগে যে ময়লাটা থাকে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যায়, এটা কিন্তু অনেকেই জানেন না। অনেক সময় কিন্তু যে কোনো কাঠের ফার্নিচার সুতি কাপড় বা যে কোনো কিছু ভিজিয়ে নিয়ে যদি পরিষ্কার করা যায় শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একটা ময়লা দাগ থেকে যায়। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ওই দাগটা থাকার আর কোনো চান্স থাকে না, যেহেতু এটা শুকনো অবস্থায় সব ময়লা উঠে নিয়ে আসে। এই পদ্ধতি কিন্তু অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খাটের অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, আপনারা যদি আমার হাতের দিকে একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা কার্যকরী একটা টিপস। এই টিপসটি যদি আপনারা ফলো করেন যে কোনো কাঠের ফার্নিচার পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো আর বাড়তি উপকরণ দরকার হবে না। আজকে আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করেছি সেটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন খুব সহজে কিন্তু যে কোনো ময়লাযুক্ত কাঠের ফার্নিচার পরিষ্কার করে ফেলতে পারবেন, একদমই ঝামেলা হবে না। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটাটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, হয়তো মোবাইলের যে লাইটের আলো পড়েছে সেটাতে কিন্তু খুব ভালো একটা দেখা যাচ্ছে না, কিন্তু আটাটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে। ফার্নিচারের উপর ফুলের যে ডিজাইনগুলো থাকে সেটার উপর যদি আটাটা একটু চাপ দিয়ে ধরে এভাবে একটু ঘষা দেওয়া যায় তাহলে কিন্তু দেখুন পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবেই আমি আর একটা ফুল পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সহজে কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, একদমই কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সংসারে অনেক কঠিন কাজকে সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরতে, আশা করছি যারা আমার ভিডিওটা দেখেন একটু হলেও উপকৃত হবেন। এই একই রকমভাবে আমি কিন্তু খাটের সম্পূর্ণ অংশটাই পরিষ্কার করে নিব। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সম্পূর্ণ খাটটা পরিষ্কার করে নিয়েছি, আশা করছি আপনারা তফাৎটা বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক ময়লা জমেছিল, এখন কিন্তু একদমই কোনো ময়লা নেই। এইভাবে যদি আপনারা সপ্তাহে দুই দিন আপনাদের কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করেন তাহলে কিন্তু ফার্নিচারে কোনো ময়লা দাগও পড়বে না আর সেটা কিন্তু নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার যে টিপসটি আপনাদেরকে দেখাবো সেটি দিয়ে কিন্তু আপনারা কাঠের পুরাতন ফার্নিচারও নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক আমি কী কী ব্যবহার করেছি।
এখানে প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিব হেক্সিসল বা হ্যান্ড স্যানিটাইজার, যেটাই বলুন না কেন, আপনাদের বাসায় যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। যে কোনো কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার হলেই হবে। তো আমি এখানে বাটিতে কিছুটা পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিব। আর এতে দিয়ে দিব সামান্য একটু সরিষের তেল। ব্যাস, আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই দুটো উপকরণ হলেই হবে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এই উপকরণ দুটো ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, আমার মিশ্রণটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এই ব্রাশটি দিয়ে কিন্তু আমি এটি খাটের উপর ভালো করে লাগিয়ে দিব। এর পরের টফাটটা আপনারাই খুব ভালো বুঝতে পারবেন। এই মিশ্রণটি কিন্তু যে কোনো কাঠের ফার্নিচারেই দেওয়া যাবে। এইভাবেই আমি পুরো খাটের গায়ে কিন্তু এই মিশ্রণটি লাগিয়ে দিব। তো আমার কিন্তু পুরো খাটে ব্রাশ দিয়ে মিশ্রণটি লাগানো হয়ে গিয়েছে। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে নিব। এই কাপড়টিও কিন্তু আমি ওই মিশ্রণে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার এই কাপড়টি দিয়েও কিন্তু পুরো খাটটির গায়ে আমি মিশ্রণটি খুব ভালোভাবে লাগিয়ে নিব। একে একে কিন্তু আমার সম্পূর্ণ খাটে মিশ্রণটি লাগানো হয়ে গিয়েছে। এবার আশা করছি পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন। মিশ্রণটি কিন্তু লাগানোর পরে আমি 5 মিনিট রেখেছিলাম শুকানোর জন্য। এবার পার্থক্যটা আশা করছি আপনারাই বুঝতে পারছেন। এটি কিন্তু একদমই নতুনের মতো হয়ে গিয়েছে। এটা দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এটা এতদিনের ব্যবহার করা একটি খাট। আমি কিন্তু হাত দিয়ে দেখে দিচ্ছি কোনো জায়গাতে কিন্তু কোনো ময়লা নেই, বা যে কালারটা আগে ছিল সেটাও কিন্তু একদমই নেই, একদম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আর কথা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।